ভাত খাইছো কবে? ভাত আজকে খাইনি। আমার নাম হলো মোহাম্মদ ইউ ইসলাম। আমি আগে ঘাড়ে লঞ্চে পানি বেচতাম, এখন আর বেচতে পারি না। এখন আমরা আর কি টুকটাক মাছ ধরে খাই, এখন আর কিছু। আর আমরা এখন বহুত কষ্টতেই আছি। আমাদের ভাই বেরাদার আছে, ভাইয়ের আছে, ওনারা অনেক কষ্টতে আছে, কিন্তু কেউ খাইতে পারে না। ভাত খাইছো কবে? আমি ভাত আজকে খাইনি। লাস্ট কবে খাইছো ভাত? রাইতেও খাইনি, আজকে খামু মাছ ধরে। হ্যাঁ, মাছ ধইরা তারপর বিক্রি করে তারপরে খাবো। তার এখন উপায় নাই। আগে কি করতা? আগে তো লঞ্চে পানি বেচতাম। মাছ ধরো কোথায়? মাছ ধরে এই যে ভাটারখাল নদীতে, কেতনখাল নদী। পাও ডেলি? পাই অল্প করে। লকডাউনে দেখে, কিন্তু আমাদের লকডাউনটা খুললে অনেক ভালো হইতো। আর কি কি সমস্যা হইতেছে লকডাউনে? লকডাউনে মনে করেন যে আমরা একটু ওদিক ওদিকে গেলে আমাদেরকে পুলিশ পিড়ায়। তারপরে কালকে পিড়াইছিল আমার একটু ওই এক ভাই, আমার টাকা দিব দেখা। তারপর গেছিলাম ভাত খাই বলে লাইগা পিড়াইছি। লঞ্চে লঞ্চে এর বাইরে কেমনে খাইতা? আগে খাইতা? আগে কিরকম খাইতা মানুষ লঞ্চের আগে? লঞ্চের সময় থাকতে সময় তো অনেক খাওয়ানোর ব্যবস্থা ব্যবস্থা ছিল। হ্যাঁ, পানি বেচতে পারতাম, ইয়া বেচতে পারতাম, চকলেট মকলেট অনেক কিছু বেচতে পারতাম আর কি, পাপন মকন। এখন আর সব সুবিধা নাই লকডাউনের জন্য। লকডাউনটা খুললেও ভালো হইতো। তারপর তারপর আমরা বোতল টোকাইও খাইছিলাম। এরপর বোতল টোকাইতে গেলে পুলিশের আমাদের পিড়ায়। ভাত এখন কিরকম? ভাতটা কিরকম খাইতে পারো এখন? প্রতিদিন তো আর ভাত জোটে না। আমরা তিন বেলা থেকে এক বেলা খাই, এক বেলাও আমাদের কপালে জোটে না। ১০-২০ টাকা লকডাউনে তো কেউ কেনে না, টাকা পয়সা নাই। বাইলে মাছের খুব দাম। টাকা পয়সা দেয় না, ওই হোটেলে খাওয়ায়। কিরম খাওয়ায় হোটেলে? না টাকা দেয় না, খালি আমাদেরকে খাওয়ায় ১০-২০ টাকা খিচুড়ি খাওয়ায়। এক বেলা খাওয়ায় যায়? ও এক খায়, তিন বেলা থাকতে পারো? এক বেলা খায়, তিন বেলা থাকতে পারো? এক বেলা খাইয়ে আমরা তিন বেলা থাকতে পারি, কিন্তু অনেক কষ্ট। মাছ না ধরতে পারলে তো খাইতে পারো না? না।